এদিকে বিডিআর বিদ্রোহের চোদ্দ বছর পেরিয়ে গেলেও আইনি প্রক্রিয়ার প্রক্রিয়ার বিচারে শেষ কারণে না বিচার হত্যা মামলাটি আটকে আছে উচ্চ আদালতের আপিল বিভাগে আর বিস্ফোরক মামলাটি ঝুলে রয়েছে নিম্ন আদালতে আলোচিত এই দুইটি মামলার আইনজীবীরা বলছেন হত্যা মামলাটির শুনানি এই বছরে শুরু হবে আর বিস্ফোরক মামলার কার্যক্রম শেষ হবে এই বছরই 2009 সালের 25 ও ছাব্বিশ ফেব্রুয়ারি তৎকালীন বিডিয়ার সদর দপ্তর পিলখানায় সংগঠিত বিদ্রোহে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জন নিহত হন বিদ্রোহের নামে জওয়ানদের বর্বরতায় গোটা জাতি হতবাক হয়ে পড়ে বিদ্রোহের পর হত্যাকাণ্ডের ঘটনায় আটশো পঞ্চাশ জনকে আসামি করে মামলা হয়েছিল দু হাজার তেরো সালের পাঁচ নভেম্বর ঢাকার বিচারিক আদালত গণহত্যায় জড়িত থাকার দায়ে একশো জনকে মৃত্যুদণ্ড একশো ষাট জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এছাড়া দুশো ছাপ্পান্ন জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং দুশো আটাত্তর জনকে খালাস দেওয়া হয় দু সালে উচ্চ আদালতে আসামি পক্ষে আপিল শুনানি শুরু হয় দু সালের সাতাশ নভেম্বর একশো উনচল্লিশ জনের মৃত্যুদণ্ড একশো পঁচাশি জনের যাবজ্জীবন এবং দুশো আঠাশ জনের তিন থেকে দশ বছরের কারাদণ্ড বহাল রাখে দুশো তিরাশি জনকে খালাস দেয়া হয় হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে আপিল করে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষ এরপর থেকে আপিল বিভাগে ঝুলে রয়েছে এই মামলা ওনাদের ওই সারসংক্ষেপটা জমা দেওয়ার জন্য আমরা একটা দরখাস্ত করেছি তেত্রিশের দরখাস্ত আমরা ফাইল করেছি এই তেত্রিশটা দখাস্ত অনুযায়ী কোর্টে আসবে ওনাদেরকে সময় দেওয়া হবে এটা নির্দিষ্ট সময় এর দিতেই হবে ওনাদের আপিলটা ডিসমিসড হবে তো আমরা এই এই প্রক্রিয়াগুলো শেষ করে আশা করছি আমরা এই মামলাটা শুনানির জন্য এই বছরই আমরা শুনানি করতে পারবো এখন আমাদের যেহেতু আটজন বিচারক আছেন আশা করি এটা শুনানি করা যাবে নির্বাচনের প্রাকখ্যালে আসলে এই মামলাগুলো শুনানির তারিখ নির্ধারণ করেন এই মামলাটাকে নিয়ে রাজনীতি করবার কোনো সুযোগ নাই এটি অনেক মানুষের জীবন এটার সাথে জড়িত এটা দ্রুত নিষ্পত্তি করার জন্যে আমি আন্তরিক আহ্বান জানাচ্ছি আমাদেরকে কনসার্ট স্টেটমেন্ট দেওয়ার জন্য তারা নোটিশ সার্ভ করেছে এটা আমরা প্রস্তুত করে আমি ইনশাআল্লাহ আশা করছি যে মার্চ মাসের মধ্যেই আমি জমা দিতে পারবো বিডিআর বিদ্রোহের ঘটনায় নিম্ন আদালতে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করা শেষ করতে পারেনি রাষ্ট্রপক্ষ এই মামলায় এক হাজার জন সাক্ষী হলেও দুশো সাতান্ন জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে দীর্ঘ সূত্রিতায় খাচ্ছে মামলার ভাগ্য দুটো মামলায় একসাথে পরিচালিত হচ্ছিল কিন্তু তৎকালীন সময়ে আসামি পক্ষের আইনজীবী যারা ছিলেন তারা বললেন যে না হত্যা মামলা শেষ না হলে আমরা এই মামলার কার্যক্রম পরিচালনা করব না আইনের ভাষায় স্প্রিট আপ করলো পৃথকীকরণ করা হলো তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাক্ষী তো অনেক আছে অত সাক্ষীর কোনো প্রয়োজন হবে না আমরা বাকি কিছু সাক্ষী নিয়ে আমরা বিচারিক কার্যক্রম শেষ করতে পারবো ইনশাল্লাহ সাক্ষী হাজির করা নিয়ে কোনো সমস্যা নেই বলেও দাবি করেন রাষ্ট্রপক্ষের এই কৌশলী দীপন দেওয়ান বাংলা ভিশন ঢাকা